আপনারা যে ছবিটা দেখলেন থাম নিলে মোনালিসা কি করে হাসতে পারে জন্য কি প্রচুর ফটো এডিটিং স্কিল দরকার মোনালিসাকে হাসানোর জন্য বা একটা কুকুর কি করে টাইপিং করতে পারে এগুলোর জন্য কি খুব একটা ফটোশাপের স্কিল জানা দরকার একদমই না এর জন্য আপনাকে কিছু টেক্সট লিখতে হবে আর একটা ভিডিও ইনপুট দিতে হবে চলে এসেছে গুগলের ভিডিও পোর্ট যেইটা এইসব সব খুব ইজিতে ভাবে করতে পারে এটা কি না এটা হচ্ছে এমন একটা টেকনিক যেখানে আপনি ইনপুটে কিছু টেক্স দেবেন ওটা ভিডিওতে কনভার্ট হয়ে যাবে বা আপনাকে স্টিল ছবি দিলে ওটা করে ভিডিও বানিয়ে দেবে তো হচ্ছে দেখে নিই এটা কি করে কাজ করে যদি এটা এখনো বাজারে অ্যাভেলেবেল না আমাদের জেবি নিতে আপনার যদি লেখেন যে এ ডগ ইটিং আইসক্রিম বা লিকিং আইসক্রিম ওরা কিন্তু একটা ছবি জেনারেট করে দিয়ে দেয় এটা কিন্তু খুব মিনিমাম ছবির জন্য প্রযোজ্য যদি একটু কমপ্লেক্স ছবি দেন যেমন আমি দিয়েছিলাম কলকাতা ট্রাম পেন্টিং রেড অ্যান্ড ইয়েলো ওরা কিন্তু বলেছে ওরা কাজ করছে এই ভিডিও পটের সাহায্যে আপনারা এক সেকেন্ডের ভিডিও বানাতে পারবেন এবং এক সেকেন্ড এক সেকেন্ড জুড়ে কিন্তু প্রচুর বড় ভিডিও বানানো যাবে গুগল এটাই দাবি করছে তো দিয়ে আমরা কি কি কাজ করতে পারি প্রথম কাজ কি করতে পারি আমি এখন টেক্সট ইনপুট দিতে পারি এখানে টেক্সট ইনপুট দিলে কি হবে ধরুন আপনি লিখলেন যে ইসেতে এ গোল্ডেন রিটিভার বা আইসক্রিম আইসক্রিম এ বিউটিফুল ট্রপিক্যাল বিচ এট সানসেট হাই রেজলিউশন হাই ডিটেল আপনি জাস্ট লিখবেন আর ওরা কিন্তু ভিডিওটা আপনি জেনারেট করে দিয়ে দেবে তারপর এটা হচ্ছে টেক্সট টু ভিডিও বলে বলছে ইমেজ টু ভিডিও আপনি কোনো একটা ইমেজ দিলেন যে একটা নর্মাল একটা ফাউন্টেনের ছবি দিলেন ঠিক আছে বা কোনো একটা জল উঠছে ছবি দিলেন বা গ্লেসিয়ারের ছবি দিলেন ওরা কিন্তু ওটাকে ভিডিওতে কনভার্ট করে দিয়ে দেবে বা আপনার দিলেন কোনো হচ্ছে আর্মি পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে ছবি ওরা পতাকাটা নড়বে হাওয়ার মধ্যে ওরকম কনভার্ট ভিডিওতে কনভার্ট করে দেবে এরপর যেটা সেটা হচ্ছে ভিডিও এডিটিং এখানে কি করা হবে এখানে কিন্তু আপনাকে শুধু লেখা লিখেই হবে না একটা ভিডিও ইনপুট দিতে হবে ধরুন একটা আপনি ভিডিও দিলেন দুটো রকুন বা যেটা চালাচ্ছে ঠিক আছে এবার আপনি ভিডিওটা ইনপুট দিলেন আর সঙ্গে লিখলেন পেছনে এসে মিটিও পড়ছে তো আপনারা ওই ভিডিওটা আউটপুটে পেয়ে যাবেন এটা হচ্ছে ভিডিও এডিটিং এর কাজ নর্মালি আর একটা ব্যাপার আছে সেটা হচ্ছে ইনপেইনটিং এন্ড আউট পেইন্টিং যেটা আমি বললাম ইনপেন্টিং আউটপেন্টিং ভিডিও ছোট আছে বা ছবি ছোট আছে ওটাকে আপনারা এটার মাধ্যমে মানে ক্রপ করার ভিডিও এক্সটেনশন করতে করতে পারে দেখতে ভিডিওটাকে ভালো লাগে হু আর একটা সেটা হচ্ছে স্টাইলাইজেশন এটা কি আপনি একটা ছবি দিলেন ইনপুট দিলেন একটা নর্মাল আঁকা ঠিক আছে আপনি স্টাইলে ওটা কি লিখবেন ইনপুটে এ রেড অ্যান্ড হোয়াইট উড কাট প্রিন্ট অফ আ ম্যান ওভারলুকিং অ স্ট্রমেজি তো ছবির জার্চে আঁকা বা ছবিটা হচ্ছে রং ছিল রঙের প্যাটার্নটা চেঞ্জ করে দেবে তো এটা হচ্ছে গুগলের ভিডিও পোট যার সাহায্যে খুব সহজে আপনি ভিডিও এডিটিং করতে পারেন জাস্ট কিছু টেক্সট লিখে আর কোনো ছবি বা ভিডিও ইনপুট দিয়ে তো এটা হচ্ছে যে ভিডিওটা কেমন প্লিজ জানাবেন বা সাবস্ক্রাইব করে দেবেন টাটা ধন্যবাদ